হ্যালো ফ্রেন্ডস, জাস্ট লাস্টের একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। প্রথমবার ভুতুকে নিয়ে আমি কোথাও বেরোচ্ছি, মানে ও রাস্তায় বেরোলে গাড়ি ঘোড়ার শব্দ প্রচণ্ডভাবে ভয় পায়, সেই কারণে আর কি কোথাও ওকে নিয়ে সেরমভাবে আমি যাই না, কারণ ও শব্দটাকে ভীষণভাবে ভয় পায়। বৃষ্টি পড়লেও ও ভয় পায়, বিদ্যুৎ চমকালেও ভয় পায়, বাজ পড়লে তো কোনো কথাই নেই, ও খাটের তলায় একদম। তো আমি যাচ্ছি ওকে নিয়ে, ফাইনালি বেরিয়ে পড়েছি সবাই মিলে, আমি রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, গাড়ি বার করা হয়েছে, এবার যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কী কারণে যাচ্ছি, উপলক্ষ কী, এটা জানতে হলে তোমাদের আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো এটাতে যাচ্ছি, আমার যাওয়ার পথে এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, মানে আমি কোথাও ভিডিও করি না করি যাওয়ার রাস্তায়, কিন্তু এই রাস্তাটা আমি ভিডিও করি, কারণ এই রাস্তাটা এত সুন্দর লাগে আমার, যেরকম মানে মানে একটা অন্যরকম পরিবেশ লাগে কিন্তু। কিন্তু এটা আমাদের বাঁশবিড়িয়া থেকে যাওয়ার পথেই পড়ে এই রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা না একটা অন্যরকম, একটা শান্ত স্নিগ্ধ একটা ঠান্ডা রকম অন্যরকম একটা পরিবেশ লাগে, জায়গাটা আমার বেশ ভালো লাগে। সুতরাং আমি এই জায়গাটার অনেক ভিডিও আমার ভিডিও দেখে থাকবে, আমি এই জায়গাটা ভিডিও করতে সত্যি মানে ভীষণ ভালোবাসি আর কি। এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগে, এই রাস্তাটাও ভীষণ ভালো লাগে, ফাঁকা থাকে, সেরকম লোক থাকে না, মানে যাওয়ার জন্য খুবই একটা ভালো শান্ত পরিবেশ রাস্তা থাকে, ভালো লাগে এই রাস্তাটা। অন্য রাস্তার থেকে এই রাস্তাটা আমার সত্যি ভীষণ ভালো লাগে এই আর কি। চলো ফাইনালি এই রাস্তাটা প্রায় শেষ হয়ে গেছে, আমি এই রাস্তার ভিডিও যেখানে শেষ হয় রাস্তাটা শেষ হলে ভিডিওটা আমি সেখানেই স্টপ করে দিই আর কি। চলো এবার জানি না যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কি মানে ভুতুর কী অবস্থা হবে বা সেখানকার মানুষজন ওকে দেখে কী করবে আর কি। সুতরাং চলে তো এসছি ফাইনালি, সবাই খুব এক্সাইটেড, ও মানে সবাইকার আদর খেতে প্রচণ্ড মানে ব্যস্ত, সবাই মানে কুচি কাঁচা চানা পুনি সবাই ওকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত। এ আমার বাড়িতে আগেও একবার এসেছিল, সুতরাং এ অনেকদিন পর ওকে দেখেছে পুচকিটা, সুতরাং একটু একটু ভয় পাচ্ছিল। আর এই পুচকিটা তো কোনো ভয় নেই, পুরো একদম ফুল দমে ওর পিছনে লেগেছে ও আর কি, মানে এত মজা পেয়েছে আর কি ও, মানে লাস্টে ওকে আর কি বাড়িতে নিয়ে যাওয়া যাচ্ছিল না, ও এত মজা পেয়েছে ওকে দেখে আর কি। দেখতেই পাচ্ছ কীরকম মজা পেয়েছে, মানে এক্সাইটেড হয়ে গেছে অত্যাধিক আর কি। কাকিমাও প্রচণ্ড ভালোবাসলো ওকে, মানে আমি ভেবেছিলাম যে কী হবে, সবাই ওকে কীভাবে নেবে, সবাই কি ভয় পাবে, মানে অনেকেই কুকুর জিনিসটাকে ভয় পায়, না দেখলাম যে না, মানে সবাই ওকে প্রচণ্ড ভালোবাসলো, আদর করলো, ও মানে প্রচণ্ড ভালোভাবেই ছিল ওখানে, কোনো দুষ্টুমি মানে কাউকে দেখে ঘেউ ঘেউ পেউ পেউ কোনো রিয়্যাক্ট করেনি, আমাদেরও রাখতে কোনো অসুবিধা হয়নি, সবাই ওকে অনেক আদর করেছে, অনেক ভালোবাসা পেয়েছে, সাথে পেয়েছে তো অনেক আনন্দ অনেক মজা। আজকে অনেক মজা পেয়েছে, আবার ওর সাথে ভালো খেলা পেয়েছো, এটা বল নেই, এটা বল নিয়ে দেখ সুন্দর খেলবে ও, এই দেখ হ্যাঁ বেলটা খুলে দে যদি দৌড়াদৌড়ি করে ওই জন্য খুলে দেবে, দুষ্টু না ফুরুত করে পালিয়ে যাবে। খেলাধুলা করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে, এবার বসে যে রেস্টে, কিন্তু মেশে বলছে বাবা একটু ঘুমা, তুই না ঘুমালে পরে আমাদের আর শান্তি নেই, আমার এত জ্বালাচ্ছে আর কি, এত সবাইকে উৎপাত করছে, একটু ঘুমাবার চেষ্টা করছে কিন্তু ঘুমোয়নি, এত লোকজন থাকলে কখনোই ঘুমায় না ও। যাই হোক, আমি কেন গিয়েছিলাম, কিসের জন্য গিয়েছিলাম, ভিডিওটা দেখতে হলে আমার নেক্সট ভিডিওটা তোমাদের অবশ্যই ফলো করতে হবে, আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনটা, থ্যাংক ইউ।